তুলির রহমান লিখেছেন বিমা থেকে প্রাপ্ত সুদের টাকাটা আমি ব্যবহার করতে চাচ্ছি না এই সুদের টাকা দিয়ে কি গ্রাম গ্রামে পুকুর ঘাট করে দিতে পারবো সাকিব লিখেছেন মাছের পোনা ধরা ঠিক হবে তাছাড়া এই সিজনে প্রায় সব মাছের ডিম হয়ে থাকে ডিমওয়ালা মাছ কি ধরা যাবে ফয়জুল হক আপনি লিখেছেন মেয়েদের মাহরাম ছাড়া হজ করা নিষিদ্ধ তা সত্ত্বেও হজ এজেন্সিগুলো ভিন পুরুষকে মাহরাম দেখিয়ে সিঙ্গেল নারীকে হজে নেয় এ সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি তুলির রহমান লিখেছেন বিমা থেকে প্রাপ্ত সুদের টাকাটা আমি ব্যবহার করতে চাচ্ছি না এই সুদের টাকা দিয়ে কি গ্রাম গ্রামে পুকুর ঘাট করে দিতে পারব সুদের টাকা যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন না বা আপনার চলে আসছে উচিত হলো এটা গ্রহণ না করা গ্রহণ না করার যতগুলো স্টেপ আছে সবগুলো অবলম্বন করবেন আপনি যে সুদের টাকা আমি গ্রহণ করব না এরপরও যদি এটাকে ডিনাই করার কোনো স্কোপ না থাকে চলে এসেছে আপনারাও জানতে বা সত্ত্বেও তাহলে সেক্ষেত্রেই এই টাকাটা আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন সবের নিয়ত করা ছাড়া এবং কোনো কোনো লামাকরাম বলেছেন যে কোনো দানের খাতে আপনি দিতে পারেন তো সেক্ষেত্রে যদি অভয় মানুষ থাকে কোনো এলাকাতে তাদেরকে পুকুরের ঘাট করে দিলেন সেটি তাদের মতো জায়েজ আছে কিন্তু অনেক লামাকরাম বলেছেন না এটাতে মালিক বানিয়ে দেওয়া যাওয়া জরুরি তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে আপনি দান করে দিতে হবে আর পুকুরে ঘাট যদি করে দেন তাহলে সেক্ষেত্রে এটার বেনিফিটেড তো আপনি নিজেও হতে পারেন সেই সম্ভাবনা থাকে সেই জন্য নিরাপদ হলো কোনো গরিব দুঃখীকে দান করে দেওয়া যদি অনেকগুলামায়করাম বলেছেন যে কোনো দানের যে খাতা আছে অর্থাৎ ভালো কাজের যে খাতা আছে সেরকম কোনো কাজেই আপনি এটা ব্যয় করে দিতে পারেন কিম লিখেছেন মাছের পণ্য ধরা ঠিক হবে তাছাড়া এই সিজনে প্রায় সব মাছের ডিম হয়ে থাকে ডিমওয়ালা কি ধরা যাবে যাবে মানুষের জন্য আল্লাহ তালা এগুলো সবগুলো হালাল করেছেন এবং এক্ষেত্রে কোনো প্রকার সৃষ্টি আল্লাহ তালা দেননি বিধায় এটি আপনি করতে পারেন অসুবিধা নেই ইয়ান হাসান পাটোয়ারি আপনি লিখেছেন ছেলে অনেক দুষ্টমি করে মারামারি করে কন্ট্রোল করতে পারি না কোনো দোয়া বা আমল থাকলে বলে দিন প্লিজ দুষ্ট বাচ্চাদের দুষ্টমি কন্ট্রোল করার জন্য তাদেরকে কার্টুন ইত্যাদি দেখানোর থেকে বিরত থাকবেন মোবাইল বা অন্যান্য ডিভাইস থেকে দূরে রাখবেন দুষ্ট বাচ্চাদের সংস্কার থেকে দূরে রাখবেন আওয়াজ সাধারণ বিশেষ করে তাদেরকে ফুঁ দিবেন খাবার এবং পানীয় ইত্যাদিতে তাদের শরীর ইত্যাদিতে এবং তাদেরকে সঠিকভাবে লান পড়ানের জন্য প্যারেন্টিংয়ের বিভিন্ন ভালো ভালো কোর্সেস সেগুলো করে নেবেন ঈশ্বা আল্লাহবীদিন আল্লাহ তেমত করবেন সে সাথে আল্লাহ তালার কাছে দোয়াও করবেন রব্বানাউন ও এক নম্বর চুহাত্তর এই দুটি বিষয় পড়বেন ফয়জুল হক আপনি লিখেছেন মেয়েদের মাহরম ছাড়া হজ করা নিষিদ্ধ তা সত্ত্বেও হজ ভিন পুরুষকে মাহরাম দেখিয়ে সিঙ্গেল নারীকে হজে নেয় এ সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি এখানে আমার মন্তব্যের কিছু নেই আমি করিম সাল্লা সুস্পষ্ট হাদিস রয়েছে যে লাতু সফল মাহরমিনাম অর্থাৎ কোনো নারী মাহরাম ছাড়া সফর করতে পারবেন না হজ এটা একটা সফর অতএব সফরে মাহরাম ছাড়া কোনো নারী যেতে পারবেন না তার সাথে কোনো মাহরাম থাকতে হবে এটা তার সেফটির জন্য এটা তার নিরাপত্তার জন্য এটা তার কোনো প্রকার অনবিপ্রেত এবং বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য শরীয়তের এই নির্দেশনা মানতে হবে হজের ক্ষেত্রে ওমরা ক্ষেত্রেও এটাই বিশুদ্ধতর মত যদি কোনো কোনো আর মত পোষণ করেছেন কিন্তু সেটা বিশুদ্ধ মত নয় এবং গ্রহণযোগ্য মত নয় যার কারণে মাহরাম ছাড়া হজে যাওয়া যাবে না যদি কোনো হজ এজেন্সি সিঙ্গেল কোনো পুরুষকে কোনো নারীর মাহরাম দেখিয়ে হজের অ্যারেঞ্জমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে সে এজেন্সি গুণাগার হবে যিনি হজ করছেন তিনিও গুণাগার হবেন যদিও হজ আদায় হয়ে যাবে আক্ষরিকভাবে কিন্তু এরকম গুণাহ করে হজ করার কি মানে থাকতে পারে অতএব ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে মাহরাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজফরজ নয় আপনি অপেক্ষা করবেন এবং নিজের মনের যে আপনার চাহিদা খাহেস এটা পূরণ করা এটা ইবাদত নয় এটা নিজের মনের পুজো করা হলো আল্লাহ নির্দেশের অনুসরণ হলো না বিদায় এভাবে আমরা হজ করা থেকে বিরত থাকবো